মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করেছেন, এখন উনি প্রায় 10 লক্ষ টাকা মাসে সেল করেন এবং উনি অক্টোবরে টার্গেট করেছেন 15 লক্ষ টাকা সেল করবেন। এই ম্যাজিক কিভাবে তৈরি হলো? এবং একটা কথা যে বলা হয় যে উদ্যোক্তা হতে অনেক টাকা লাগে, তাহলে তাদের গল্পগুলো আসলে কেমন করে এত অল্প টাকা দিয়ে তারা এত বড় বড় সেল করছেন, সেই ম্যাজিকের গল্প আমরা আজকে শুনবো। তারেক, আপনার হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা একটু শুনতে চাই। স্যার, যদি আমি একটু ব্যাগে যাই, আমার উদ্যোক্তা হওয়ার যাত্রাটা শুরু হয় 2014 সালে 5ই ফেব্রুয়ারি, বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন করে শুরু করি। বেসিক্যালি আমরা 9 জন ছিলাম আমাদের বিজনেসের পার্টনার, কিন্তু সবাইকে না, আমার স্টার্টিং 50,000 টাকা দিয়ে শুরু হয়। একটা সময় আমার কোম্পানি পুঁজি হয় প্রায় 80 লাখ টাকার মতো। আমাদের বাকি যারা সবাই মিলে ছিল, আমার সেটা সবচেয়ে কম ছিল এবং সবার ছোটো ছিলাম আমি। ওকে, মাত্র কলেজ লাইফ শেষ করেই যাত্রাটা শুরু হয়। তো এখানে স্যার, আমাদের কিছু প্ল্যানিংয়ে কিছু ভুল ছিল, স্কেলে কিছু ভুল ছিল, ম্যানেজমেন্টের কিছু ভুল ছিল, যার কারণে স্যার আমি যখন ব্যর্থ হয়ে যাই। আমি যখন 2018 সালে এপ্রিল মাসে কিন্তু আমি রিজাইন দিই, তখনকার সময় 25 লাখ টাকা আমার লস হয়। 25 লক্ষ টাকা লস হয় আপনার? জি স্যার। স্টার্টিংটা ছিল 50,000 টাকা দিয়ে পর্যায়ক্রমে ইনভেস্ট করি। একটা স্কুল প্রজেক্ট ছিল, একটা মেডিকেল প্রজেক্ট ছিল, একটা পরিবহন প্রজেক্ট ছিল, একটা ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ছিল, একটা এনজিও ছিল, ফাইন্যান্স আমরা একটা প্রজেক্ট ছিল। ওখানে স্যার বিভিন্ন কারণে আমি ব্যর্থ হই। তো এখনকার যে বিষয়টা স্যার, আমি আপনাকে যেটা শিখেছি যে বিজনেস করার পূর্ব শর্ত হলো আমাকে প্ল্যানিং, আমি যে বিজনেসটি করবো, বিজনেসের আমার একটা প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট যেটা আমার আগে ছিল না স্যার, আমার ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট, বাট আমি আপনাকে যে শিখেছি কীভাবে একটা ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে লিড কীভাবে দিতে হয়। এবং আপনি একটু বলেছিলেন যে আপনি যারা জানেন না, ওটা জানার জন্য আগ্রহ হওয়া, স্টাডি করা, না পারলে মানে একদম ফ্রিতে কারো প্রতিষ্ঠানে সময় দেওয়া, যেটা আমি ঢাকায় 2018 সালে জুনে এসে আমি স্টার্ট করেছি স্যার। একটা একটা সেলস মার্কেটিং কোম্পানিতে আমি সময় দিই, তারপর স্যার আপনার শুরু হয় আপনার একটা সেশন থেকে। আপনি বলেছিলেন যে উদ্যোক্তা হওয়ার কর্মশালা বলেছেন, তাও নাকি ফ্রিতে, তখন আমার খুব অনুপ্রেরণা জাগে, ইন্সপায়ার। তারপর ফ্রিতে কর্মশালা, নিশ্চয়ই এখানে আমার কিছু শিখতে পারবো। ওইখান থেকে স্যার শুরু হয়, দেন আপনার সেশন 90 দিন টানা আমি শেষ করি। তারপরে আমি আমার একটা ফ্রেন্ডদেরকে নিয়ে বসি, তাও আবার সেটা হয় স্যার আমার রমনা একটা ফার্কে। ওকে, ইনভাইট করি ওখানে 7 জনকে, কিন্তু আমাকে সবাই পাত্তা দেয়নি বা প্লেনে আমার আসেনি, 4 জন প্লেনে আমার আসে। তারপর 4 জনকে নিয়ে শুরু করা। বর্তমানে আমার দাবাং একটা ইস একটা লিমিটেড কোম্পানি, বর্তমানে ওর আমরা 5 জন, আমি দায়িত্বে আছি ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির চেয়ারম্যান আছে মোহাম্মদ আলম, দুলন ভাই আছে আমাদের আপনার সেলস মার্কেটিং ডিরেক্টর, সাদি আফরিন আছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর, আর নূর আলম ভাই আছেন ফাইন্যান্স ডিরেক্টর। 5 জন বর্তমানে আমাদের। তো আলহামদুলিল্লাহ স্যার, আপনার কাছ থেকে যেটা শিখেছি আমি, যে লিডারশিপ বিষয়টা শিখেছি এবং প্ল্যানিং কীভাবে করতে হয়, একটা বিজনেসে কীভাবে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হয়, এবং এই পর্যন্ত অনেকগুলো কোম্পানি ভিজিট করেছি স্যার, আপনার এইগুলো বিষয় নিয়ে আমি সাহস করে অনুপ্রেরণা পেয়েছি। সবচেয়ে বেশি যেটা স্যার, যে আমার মেন্টর দরকার, উইদাউট নট পসিবল আই থিঙ্ক স্যার, আমি মনে হয় যে আমার সেরা মেন্টরটা পেয়েছি যেমন ইকবাল ভাই স্যার। আপনাকে দাবাং টি আপনার ব্র্যান্ডের নাম, এছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন স্যার? আপকামিং আসছে মিল্ক অ্যান্ড সুগার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো আপনি কত মাস পরে, মানে শুরু করার কত মাস পরেই প্রফিটের দেখা পেলেন? 6 মাস স্যার। এটা তো অসাধারণ একটা কাজ। মানে আমরা যখন বিজনেস প্ল্যান করতাম, মানে 2 বছর 3 বছর একটা হিসাব রাখতাম যে লাভ হবে না। আমার তো মনে হয় এই প্ল্যাটফর্মের কারণে আপনার এই 6 মাসেই প্রফিটে আসা, এটা একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ডেফিনেটলি স্যার। এবং যেটা ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনি তো পড়াশোনা করেছেন, কলেজে পড়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার কাছে কী মনে হয় যে এই এই শিক্ষাটা আপনাকে কতটা বদলে দিয়েছে আগের লেখাপড়ার চাইতে? স্যার, বিষয়টা হলো স্যার, আমরা ভার্সিটিতে কলেজে পড়াশোনা করেছি, আমার মনে হয় শুধু সার্টিফিকেটের জন্যই স্যার। স্যার, বেসিক্যালি আমার মনে হয় যে 20% কাজে আসছে কি না স্যার সন্দেহ আছে। বাট আমি যে শিক্ষাটা আপনার কাছ থেকে পেয়েছি স্যার আজকে স্যার, তার আমি নিজে প্রমাণ, যেটা আজকে আমার একটা নতুন একটা লাইফ পেয়েছি স্যার, সত্যি কথা বলে অনেস্টলি। যদি যেটা আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন এখন বা দিয়েছেন, যদি আমি ভার্সিটি লাইফটা শিখতে পারতাম স্যার, আমার সেই 2018 সালে স্যার আমাকে সাকসেস নিয়ে আসতে পারতাম। বাট আপনার যে সিকোয়েন্স, যে ক্লাসটা স্যার, ক্যান ইমাজিন স্যার, আমাকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে, এবং এটা কোনো তুলনা করা যাবে না স্যার বিষয়টা। ভার্সিটির সাথে আপনার যে সিকোয়েন্সি, কখনো তুলনাই হবে না স্যার। অনেক ধন্যবাদ। আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে আপনি 10 লাখ টাকা সেলটা কীভাবে করলেন, অনেকে জানতে চাইবে যে এত দ্রুত 10 লাখ মাসের সেল, একটু যদি ব্যাখ্যা করেন স্যার। তার আগে আমি একটা কথা বলবো, অ্যামাজনের মালিক জেফ বেজোস একটা কথা বলছিলেন যে বিজনেস করতে খুব বেশি টাকা লাগে না, আপনাকে আইডিয়া জানিয়ে অ্যাড করতে হবে, যেটা আমার সবচেয়ে বেশি আমার কাজে লাগছে। আমি চিন্তা করতে পারিনি যে এত অল্প টাকা দিয়ে এত সেলানো সম্ভব,
বাট আমার সাপ্লায়ার আমার ডিলার আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি কিছু ট্যাকটিক অ্যাপ্লাই করেছি যেটা আমার অ্যাপ্লাই অনেক ইফেক্টিভ হয়েছে আমার সেই অ্যাপ্লাইটা। স্টিল আমি এখনও এটাই করছি। সামনে আর দুইটা প্রজেক্ট আসতেছে উইদাউট মানি, জাস্ট আমাকে আইডিয়া জেনারেট করে আমি কিন্তু স্যার আমার গ্লোবাল একটা বিজনেস করা সম্ভব, যেটা আমি অলরেডি প্ল্যানিংয়ে আসছি, নিশ্চয়ই আপনার সাথে শেয়ার করবো স্যার। এবং একটা জিনিস তো আমরা সবসময় আপনাদের বলতাম যে মানুষের সাথে আসলে একটা সম্পর্ক, রিলেশন, কমিটমেন্ট। আমি বলেছি কিছু কিছু ছোট ছোট সম্পর্ক আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কোনোদিন হয়তো কল্পনা করতে পারেন না যে আপনার জন্য কি দাঁড়াবে, সেই জিনিসগুলো আপনাদেরকে কাজে দিচ্ছে। জি স্যার, ডেফিনেটলি স্যার, রিলেশন স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট। উদ্যোক্তা হওয়ার আগে কমিটেড এবং রিলেশন বিল করতে হবে স্যার। বিলিভ মি, আমার যে সেলটা হচ্ছে 64 জেলা রিলেশনের কারণে, আমাকে 4 লক্ষ পরিবারের একটা সদস্য প্ল্যাটফর্ম দিয়ে যেন আমি আমার নিজেকে জানাতে পেরেছি এবং রিলেশন বিল করতে পেরেছি রিলেশনের কারণে স্যার আমার স্যার আলহামদুলিল্লাহ। এটা একটা অসম্ভব সুইটনেস আমাদের প্ল্যাটফর্মের, যে আমরা যখনই কাউকে কোথাও নিয়ে যাচ্ছি, মানে কেউ যাচ্ছে কোনো এলাকায়, কোনো জেলায়, কোনো দেশে, মানে ব্যাপক মানুষ তাকে হেল্প করার জন্য এগিয়ে আসছে ওই জেলার, মানে এটা তো একটা ভয়। আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে? ডেফিনেটলি স্যার, আমি চিটং গিয়েছিলাম ঈদের 2 দিন পরে, তো বলেছিলাম আমি চিটাং আসতেছি। আমাকে 5 জন জুন অ্যাম্বাসেডার আমাদের হিরণ ভাই রিসিভ করার জন্য চলে আসছে, ডিস্ট্রিক্ট আমার সাজাদ ভাই মানে চিটংয়ের কোর ভলেন্টিয়ার, ওনার সবাই চলে আসছে রিসিভ করার জন্য। তার মানে আমার মনে হচ্ছে যে হাজার দিনের পরিচয় তাদের সাথে আমার রিসিভ করতে চলে আসছে। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মে আপনাদের এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি আগেও তো চিটাং যাইতেন, আগেও বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু এখনকার যাওয়াটা একটু ব্যতিক্রম সম্পূর্ণ। এবং সেটা আপনার জন্য না, শুধু সবার জন্য, সবার জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে। আপনি জানেন যে আমরা একটা নতুন দিগন্ত উন্মোচন করেছি এই করোনার কালীন কোভিডের সময়, যেখানে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সেটা হচ্ছে অনলাইন হাট। এই অনলাইন হাট আপনাকে কতটা হেল্প করেছে স্যার? যদি বলি স্যার, আমি তো প্রতি হাট মানে হাটবারে আমি পার্টিসিপেট করি, পোস্ট করি, মার্কেটিংয়ে আসি, ওখান থেকে স্যার মিনিমাম 20-25 জন রেসপন্স করে যে বিজনেস করার জন্য এগ্রি। তো ওইখান থেকে স্যার অনেক বেশি রেসপন্স আসে, 20-25 জন অ্যাপ্লিকেশন করে, ফাইভ লাইনে আসে মিনিমাম স্যার 300 সম্পূর্ণ স্যার হাটবার থেকে আমার এই ডাটাগুলো নেওয়া আছে। ওখান থেকে দেখা যায় 5 জন কনফার্ম হয়ে যায় স্যার। এই 5 জন যদি বলি স্যার, বলি স্যার একটু, একটা সময় তারা পার পার্সন 1000 কেজি সেল নেবে, তাহলে আমি ধরতে পারি স্যার 5000 কেজি আমার সেল হয়েছে সে হাটবারে। যদি চিন্তা করি অ্যামাউন্ট হিসাব করি 25 লাখ টাকা স্যার। আপনি প্রথম যখন চা কিনেন কত কেজি কিনেছিলেন? মনে আছে 330 কেজি, 86,000 টাকা। এখন কত কেজি চা কিনেন? এখন তো স্যার 5 টন 6 টন 7 টন, মানে কেজিতে আর হিসাব আসবে না, 5-6 টন, মানে ওয়াও। তার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বা এই গল্পটা আমি কিছুটা জানি, যে আপনি একটা সময় ব্যাপক হতাশ ছিলেন, তখন মানুষগুলো আপনাকে আশেপাশে মানুষগুলো যতটা আরও বেশি ডিমোটিভেটেড করতো, আরও হতাশ করতো, তারা এখন কি বলে? স্যার এতটা ডিপ্রেশনে ছিলাম, আমাকে প্রচুর মেসেজ করতে বলছিলাম তুমি পারবা না, তুমি কেন এত বড় একটা প্রজেক্টে হাত দিয়েছ, তাও বাণিজ্য মন্ত্রকের লাইসেন্স, টিন, ট্যাক্স, ব্যাট, অনেক কিছু দিতে হয়, তুমি পারবা না। যেদিন ফাইনালি আমি 18 সালে ডিজাইন দিয়ে চলে আসি, তখন তো কী পরিমাণ মেসেজ আসতো স্যার, ইভেন আমার ফ্যামিলি আমার মধ্যে ফেরাচ্ছিল। আর এখনকার যে বিষয়টা, আমার যে সেলসটা সারা বাংলাদেশে ডিলার অপারেশনে ডিলার দিচ্ছি, অ্যাগ্রিমেন্ট করছি, লাইভ যাচ্ছি, সবাই এখন স্যার আমাকে নিয়ে ভালো ভালো কমেন্টস করছে যে না আসলে তুমি পারবে এবং তোমার দ্বারাই সম্ভব, ইভেন তারা বাহবা দিচ্ছে আমাকে। আবার এরকম কেউ বলতে পারে যে হ্যাঁ আমি বলছিলাম তুমি পারবা না, কিন্তু আমি জানতাম তুমি শেষ পর্যন্ত পারবা, তাই না? অনেকে কমেন্টস করে যে তোমাকে বলতাম জেদ তোলার জন্য। এক্স্যাক্টলি। একটা স্বপ্ন কি স্যার? আমার কোম্পানি কিনে যে স্বপ্ন, 2021 সালের মধ্যে আমার আউটলেট হবে বাংলাদেশের 64 জেলা এবং 492 উপজেলা, আমি স্বপ্ন দেখি। 23 সালের মধ্যে স্বপ্ন দেখি আমি প্রত্যেকটা ইউনিয়নে আমার একটা করে আউটলেট থাকবে দাবাং এক্সপ্রেস। মাশাআল্লাহ। এটা একটা বিষয় বলি স্যার, আমাদের আরেকটা প্রজেক্ট রান হচ্ছে দাবাং এক্সপ্রেস লিমিটেড, যেটা কিনা আমাদের একটা ডিফেন্স একটা প্ল্যান আছে স্যার, দোয়া করবেন। আর প্ল্যান আছে ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি লঞ্চ করতে যাবো, এবং নিটিং একটা প্ল্যান আমার একটা আছে, এবং আমার স্বপ্ন 2025 সালের মধ্যে একটা গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তর করা দাবাংটাকে।